যেহেতু আমি অনেক বছর যাবত অনলাইনে কন্টেন্ট তৈরি করে যাচ্ছি, তো আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি ইউজুয়ালি ল্যাপটপের মাধ্যমেই আমার কন্টেন্টগুলো তৈরি করি, তার মাধ্যমে ফেস রেকর্ডিং বলেন অথবা স্ক্রিন রেকর্ডিং। একদিন হঠাৎ করে যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে, আমি স্ক্রিন রেকর্ড করার সময় কোনো একটা টিউটোরিয়াল পারপাসে যখন ভিডিও করছি, ওই মুহূর্তে আমার ল্যাপটপে চার্জারটা লাগানো ছিল। তো আমার একটা মাইক্রোফোন যেটা আমি এই মুহূর্তে ইউজ করতেছি সেটাও ইউজ করতেছিলাম, তো কিন্তু কোনোভাবেই একটা ভুম টাইপের একটা অ্যাডাপ্টার টাইপের একটা নয়েজ আসতেছিল, যেটা কোনোভাবেই আমি রিমুভ করতে পারতেছিলাম না। এবং কিছুদিন পর আমি আবিষ্কার করলাম যে ওই ভিডিওটাতে যখন আমার বানাচ্ছিলাম আমি, তখন ল্যাপটপে চার্জারটা কানেক্ট থাকার কারণে একটা ব্যাকগ্রাউন্ডের নয়েজ জেনারেট হচ্ছিলো, যেটা কিনা আমরা কোনোভাবেই খেয়ালই করতে পারি না। আমার রুমটা ফুললি এসি করা ছিল এবং সাইলেন্ট জোনে ছিল, তারপরও ওই নয়েজটা আসতেছিল। আমার কিছুটা সময় লেগেছিলো এটা খুঁজে বের করতে, তাই ভাবলাম যারা অনলাইনে এই মুহূর্তে কন্টেন্ট তৈরি করছেন তাদের জন্য এই টিপসটা খুবই হেল্পফুল হবে, যে যখন আপনি ল্যাপটপের মাধ্যমে কোনো কন্টেন্ট তৈরি করছেন একটু খেয়াল রাখতে হবে যেন চার্জারটা যেন না লাগানো থাকে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।